খুব সুন্দর একটা, কিন্তু একদম স্মুথ লাগছে এবং স্কিনটা কতটা ভালো লাগছে দেখো। আমি বারবার মানে এত ভালো লাগছে, আমি স্কিনের মধ্যে বারবার নিজেরই হাত দিচ্ছি, মানে স্কিনটা কত ফ্ললেস একটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। সামনেই যেহেতু চলে এসেছে পুজো এবং হাতে গোনা মাত্র কয়েকটা দিন, এই মাত্র যে কয়েকটি দিন রয়েছে এর মধ্যেও আমরা কী কী করলে আমাদের স্কিন আরও বেটার থেকে বেটার তরও হতে পারে, বাট যারা এখনও কিছু শুরু করেনি তাদেরও এখনও এনাফ টাইম রয়েছে। এই যে যে জিনিসগুলো আমি তোমাদেরকে বলবো সেগুলো যদি এখনও ইউজ করো পুজোর আগে, ডেফিনেটলি তোমরা কিন্তু একটা খুব ভালো গ্লোয়িং স্কিন অ্যাচিভ করতেই পারবে। কমপ্লেকশন যেমনই হোক না কেন, গ্লোয়িং স্কিন কিন্তু আমাদের সকলেরই কিন্তু কাম্য, কিন্তু যেমনই হোক। আর একটি কথা, যাদের মানে প্রচুর পরিমাণে হয়তো হাইপার পিগমেন্টেশন রয়েছে বা পিম্পলসের মতো প্রবলেম রয়েছে, তারা কিন্তু এই পুজোর ক্ষেত্রে মানে অনেকেই আছে যে সামনে পুজো এসেছে একটু ব্লিচ করিনি বা ব্লিচিং এজেন্ট টাইপের কিছু ইউজ করিনি, আমি বলবো এই ধরনের কিছু ইউজ করো না বা ব্লিচ করো না, তাতে স্কিন আরও ভীষণভাবে এফেক্টেড হয় এবং তার কন্ডিশনটা আরও ডে বাই ডে কিন্তু খারাপ হতে থাকে। তো পুজো বলে নয় যে খুব একটা ব্লিচ করে নিলাম, একটা হোয়াইটনিং একটা কিছু করিয়ে নিলাম, এরকম অনেকেই করে এবং বডি সাফার করে, তার স্কিনটা ভীষণভাবে ড্যামেজ হয়ে যায়। তো আমি বলবো এই ধরনের কিছু ইউজ করার দরকার নেই, ন্যাচারাল সেফ, তার থেকে অন্তত বাড়িতে বেসন বা মধু মিশিয়ে ইউজ করা বেটার, বাট ব্লিচিং এজেন্ট দিয়ে তৈরি কিছু প্রোডাক্ট বা ব্লিচ করা কিন্তু একেবারে কিন্তু সেফ নয় আমাদের স্কিনের জন্য। এবার আমি তোমাদেরকে যে প্রোডাক্টের ব্যাপারে আজকে বলবো, তো সেই ব্যাপারে এবার আলোচনা শুরু করা যাক নাকি? তো চলো বন্ধুরা, আর আমি বেশি কথা বলবো না, তাদের ভিডিওটি শুরু করা যাক। আমাদের কাছে আজকে আমি যে প্রোডাক্টের ওপর রিভিউ করবো সেটি হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের ইনস্টা গ্লো ফেস প্যাকের। যখনই পুজো আসে, আমি আমার পার্সোনাল ক্ষেত্রে বলছি, যখনই পুজো আসে তখনই আমি ভাবি সারা বছর তো একটা স্কিন কেয়ার রেজিম ফলো করা হয়, পুজোর আগে একটা স্পেশাল কিছু যদি ইউজ করি হয়তো স্কিনটাকে আরও একটা রেডিয়েন্ট গ্লো যদি বানানো যায় তাহলে তো ভীষণই ভালো হয়। আর সেই গ্লোই যখন ইউজ করি দেখি রেজাল্ট হচ্ছে, সেগুলো আমি তোমাদের কাছে শেয়ার করি। আগের ইয়ারে তোমাদের চ্যানেলে আমি ভিডিও করে রেখেছি যে পুজোর টাইমেই কিন্তু আমি ফেশিয়াল কিট একটা ইউজ করেছিলাম, পাপায়া ফেশিয়াল কিট সুমি স্ক্যান প্রোডাক্টে, সেটা তোমাদের কাছে রিভিউ করেছি। এ বছর আর ফেশিয়াল কিট আপাতত এখনও করিনি, যদি ইন ফিউচার করি মানে কটা দিনের মধ্যে যদি করি, ইউজ করি, দেখি কোন একটা ভালো যদি ফেশিয়াল কিট ভালো লাগে, ডেফিনেটলি আমি তোমাদের কাছে সেটা রেকমেন্ড করে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং স্টেপ বাই স্টেপ বলেও দেবো যদি আমি ইউজ করি। বাট এখন যেটা ইউজ করছি এবং দেখছি ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি সেটা আমি তোমাদেরকে রেকমেন্ড করলাম বা করছি, সেটা হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের ইনস্টা গ্লো ফেস প্যাক। তার আগে বলি এটা কিন্তু কোনো রকমের স্পন্সর ভিডিও না, তোমরা নিজে পারচেজ করেছি, ইউজ করেছি, বেনিফিটস পেয়েছি, তাই আমি তোমাদেরকে বলছি। যে প্রোডাক্ট ইউজ করে হয়তো ভালো লাগলো আমি সেটাও বলি, প্রোডাক্ট ইউজ না করে খারাপ লাগলেও আমি সেটা বলি, তেমনটি এর ক্ষেত্রেও বলবো। ভালো দিক খারাপ দিক সব মিলেমিশে আমি তোমাদের কাছে সব কিছু বলবো, কী মেনে চলা উচিত, কীভাবে ইউজ করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। তার আগে এই প্রোডাক্টের কোয়ান্টিটি এবং প্রাইসটা তোমাদেরকে বলে দেবো এবং ইনগ্রিডিয়েন্ট লিস্টটা একটু শো করে দেবো। তো চলো বন্ধুরা, আর দেরি কিসে, চটপট এগুলো জেনে নিই। তোমাদেরকে ফার্স্টেই বলি এই প্রোডাক্টের কোয়ান্টিটিটা, এটা হচ্ছে 50 ml এরকম একটি কন্টেনারে আসে এবং এর MRP হচ্ছে 169 অর্থাৎ 169 টাকা। এইরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে আসে এবং প্রোডাক্টটিকে মানে এটাকে ওপেন করলে এরকম একটা কন্টেনার থাকে, এটা 50 ml কন্টেনার, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ছোট্ট কন্টেনার। এটা ইজিলি যে কোনো জায়গায় তোমরা কিন্তু ক্যারি করতে পারো যদি যে কোনো জায়গায় ট্রাভেল করা হয়, এবং ভীষণই স্মল একটা ছোট্ট কন্টেনার। এটিকে ওপেন করলে এর মধ্যে একটা লিড প্রোভাইড করা থাকে এবং জাস্ট এটিকে ওপেন করলে একটা এই হচ্ছে প্রোডাক্টটা আমি দেখো অনেকটা ইউজ করেছি, দেন আমি তোমাদের কাছে রিভিউ করছি। কিছুদিন যাবত আমি ইউজ করেছি বেশ কয়েকদিন তো, এবং এই হচ্ছে প্রোডাক্টের টেক্সচারটি দেখতেই পাচ্ছ, এটার ব্যাপারে আমি সব ধীরে ধীরে বলবো। তার আগে বলি এর মধ্যে একটা স্প্যাচুলা থাকে, ছোট্ট একটা স্প্যাচুলা থাকে প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের জন্য, বাট আমি এটা হয়তো হারিয়ে ফেলেছি এখন নেই। তো তোমরা যখন প্রোডাক্ট পারচেস করবে এই বক্সের মধ্যে একটা ছোট্ট একটা স্প্যাচুলা দিয়ে দেবে এই প্রোডাক্টটাকে নিয়ে অ্যাপ্লিকেশনের জন্য। তো এই হচ্ছে ওভারঅল প্রোডাক্টের গেটআপ এবং প্রোডাক্টের প্রাইস তোমাদেরকে বলে দিলাম, 50 ml অফ প্রোডাক্ট 169 rupees। এবার একটু বলে দিই প্রোডাক্টের মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে। ইনগ্রিডিয়েন্ট প্রচুর ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে ইউজ করা হয়েছে, বাট সব ইনগ্রিডিয়েন্ট বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো আমি তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখো আমি মেনশন করে দিচ্ছি, এবং আমি কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট যেগুলো রয়েছে একদম অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন এর মধ্যে ব্যবহার করছে হায়ালুরোনিক অ্যাসিড, এছাড়া রয়েছে জিনসিং, এটা কিন্তু সম্পূর্ণ প্যারাবিন ফ্রি এবং সালফেট ফ্রি একটি প্রোডাক্ট। এর মধ্যে ব্যবহার করেছে পাপায়া অ্যান্ড কাকাদু প্লাম, এছাড়া রয়েছে রোজ ব্যবহার করা হয়েছে এবং ওয়ালনাট সেল পাউডার এর মধ্যে ইউজ করা হয়েছে, এছাড়া রয়েছে এর মধ্যে
জিঞ্জার রয়েছে, অ্যাসকর্বিক অ্যাসিড রয়েছে, সোডিয়াম বেনজোয়েট অ্যাজ এ প্রিজারভেটিভ হিসেবে রয়েছে, এছাড়া পিউরিফাইড ওয়াটার ফ্লেভার হিসেবে ব্যবহার হচ্ছে রোজ অয়েল। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রসিডিওরটাও মেনশন করা হয়েছে এবং ইনগ্রিডিয়েন্ট লিস্টটা আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের এ টু জেড ইনগ্রিডিয়েন্ট তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এর মধ্যে তেমন কোনো হার্মফুল কেমিক্যাল বা ইনগ্রিডিয়েন্ট নেই যেটা আমাদের স্কিনের জন্য ভীষণই ক্ষতিকর। তো এই হচ্ছে ওভারঅল গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের ইনস্টা গ্লো ফেস প্যাকের ইনগ্রিডিয়েন্ট লিস্ট, যেটা আমি তোমাদেরকে বলে দিলাম বা দেখিয়েও দিলাম। এবার আমি বলি এই যে ইনস্টা গ্লো ফেস প্যাকের কথাটা বলছি, এটা কেন ইউজ করবো সেটা আমি বলছি, তার আগে বলি এটা কারে ইউজ করতে পারবে এবং কত বছর এজ থেকে ইউজ করতে পারবে। এটা হচ্ছে 18 বছরের পর থেকে ইউজ করা যায়, ডেফিনেটলি ইউজ করতে পারো আমরা সকলে এবং ছেলে মেয়ে উভয়ে ইউজ করতে পারি। এবং যাদের প্রচুর অ্যাক্টিভ পিম্পলসের প্রবলেম রয়েছে, প্রচুর পুরো ফেস পিম্পলসে ভরে গেছে, তাদের এটা একটু ইউজ করতে মানা করব। কেন? কারণ এটা হচ্ছে মানে প্যাক কাম স্ক্রাবারের কাজ করবে, মানে এর মধ্যে গ্র্যানুলস রয়েছে। তো সেই ক্ষেত্রে কোথাও না কোথাও যাদের অ্যাক্টিভ পিম্পলস রয়েছে তাদের কিন্তু একটু প্রবলেম হবে। আদারওয়াইজ যদি 2-4 পিম্পলস থাকে বা হালকা র্যাশ থাকে তাহলে তারা কিন্তু ডেফিনেটলি এটা ইউজ করতে পারো, ঠিক আছে? এবং অল স্কিন টাইপ ইজ সুইটেবল, স্কিন টাইপ যেমনই হোক, ড্রাই হোক, অয়েলি হোক, কম্বিনেশন হোক, সেন্সিটিভ হোক, সব স্কিনেই কিন্তু এটি ডেফিনেটলি যাবে, কোনো প্রবলেম নেই। কারণ এটা আমি নিজেও যেমন ইউজ করেছি, কিছু জনের উপরে অ্যাপ্লাই করেছি স্কিন টাইপ অনুযায়ী, তো ডেফিনেটলি আমি তেমন কোনো রিয়াকশন বা কিছু আমি দেখিনি। আর সম্পূর্ণ যেহেতু হার্বাল প্রোডাক্ট, আয়ুর্বেদিক প্রোডাক্ট, তো কোনো ভয় পাবা চিন্তা নেই। এটা হচ্ছে ওয়ান স্টেপ ক্লিন আপ অ্যাক্টিভ প্রসেস, যেটা বাড়িতে বসে ফেশিয়াল লাইক গ্লো আমরা বাড়িতে বসেই পেয়ে যেতে পারি পার্লারের মতো। অর্থাৎ ডিপ পোর্স ক্লিন করবে, তার সাথে সাথে আমাদের ডেড স্কিন সেলসটাকে রিমুভ করবে, তার সাথে সাথে আনইভেন স্কিন টোনকে ইভেন করতে সাহায্য করবে, এবং স্কিনের ওভারঅল একটা ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট তোমরা কিন্তু বলতে পারো এটি ইউজ করলে আমরা পেয়ে যেতে পারি। বাট তোমরা যদি বলো এটাতে কি পিগমেন্টেশন কমে যাবে, আমি বলবো না, সেই রকম কিছু হবে না যে একদম পিগমেন্টেশন কমে যাবে, বাট কিওর করতে হেল্প করবে। পিগমেন্টেশনের জন্য তোমাদের সেই রিলেটেড প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি এটাও ইউজ করতে পারো এবং অ্যাকনেও কিন্তু কমাতে সাহায্য করবে না। এগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, কারণ অনেকে এগুলো জানতে মানে জানতে চাও। এটা শুধুমাত্র আমি তোমাদেরকে বলছি পুজো স্পেশাল, অর্থাৎ যেহেতু সামনে পুজো, শুধু পুজো বলে নয়, ধরো বিয়ের আগেও যাদের ধরো মানে ওকেশনস থাকে বা যে কোনো একটা স্পেশাল ওকেশনের আগেও কিন্তু এই ধরনের জিনিসগুলো ইউজ করলে ভীষণ ভালো বেনিফিটস পেতে পারবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এটা যদি অল মানে অল ওভার ইয়ার মানে ঠিকঠাকভাবে মানে সপ্তাহে 3 দিন যদি অল্টারনেটিভ ডেজ করে ইউজ করো না, স্কিন দেখবে মানে স্কিন কথা বলবে, মানে স্কিনের আগের টেক্সচার পরের মানে ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ হতে সাহায্য করবে। এর সাথে আরও কিছু প্রোডাক্ট দুটো ইউজ করতে হয় সেটা আমি তোমাদেরকে বলবো, তার আগে একটু টেক্সচারটা একটু দেখিয়ে দিই, প্রসিডিওরটা দেখিয়ে দিই, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। টেক্সচার এই হচ্ছে প্রোডাক্ট, দেখো এই হচ্ছে টেক্সচার, এবং এটা যখনই তুমি অ্যাপ্লাই করবে একদম মাইল্ড, একদম ছোট্ট ছোট্ট একদম স্ক্রাবিং এজেন্ট রয়েছে ওয়ালনাট সেলটাকে ডাস্ট করে এর মধ্যে দেওয়া রয়েছে, যেটা হালকা স্ক্রাবিংয়েরও কাজ করে দেবে, অর্থাৎ ফেসের মধ্যে থাকা ডেড স্কিন সেলসগুলোকে রিমুভ করবে। এই প্রোডাক্টটি ইউজ করে তারা ভালো রেজাল্ট পাবে, যারা ধরো স্কিন কেয়ারের কিছুই করেনি, ফার্স্ট টাইম ধরো এই ভিডিওটি দেখে মনে হচ্ছে যে পুজোর আগে একটা কিছু ইউজ করবো বা ট্রাই করবো, তারা যদি এটা ইউজ করো তারা দেখতে পাবে যে হ্যাঁ ডেফিনেটলি ফার্স্ট অ্যাপ্লিকেশনে একটা কিন্তু সার্টেন চেঞ্জ কিন্তু বোঝা যাবে। একদিন পরপর মানে মানে অল্টারনেটিভ ডেজ করে ইউজ করলে ভীষণ ভালো রেজাল্ট পাবে, তার সাথে যদি প্রপার স্কিন কেয়ার করতে পারো তাহলে তো কোনো কথাই নেই। আমি বলে দেবো যারা ধরো অনেক প্রোডাক্ট ইউজ করতে পারছো না, 3টে প্রোডাক্ট শুধু ইউজ করো আর একটা সানস্ক্রিন অবশ্যই মাস্ট রেখো, কারণ না হলে সানস্ক্রিন না হলে কিন্তু পুরো মানে প্রসিডিওরটাই বেকার, অর্থাৎ সান ড্যামেজ হয়ে স্কিনটা নষ্ট হয়ে যাবে। এটা তো আমার হাতে অ্যাপ্লাই করা রয়েছে, একটু ফেসে একটু অ্যাপ্লাই করে দেখিয়ে দিই, আমি জাস্ট হাতেই এখন অ্যাপ্লাই করে নিচ্ছি, আমি কিছু নিয়ে রেডি করে বসিনি। এরপর টোনার এবং একটা ফেশিয়াল অয়েল ইউজ করতে হয় সেটা আমি তোমাদেরকে বলে দেবো। এইভাবে জাস্ট নর্মালি একটু একটা লেয়ারে অ্যাপ্লাই করে নেবে ফুল ফেসে, 10-15 মিনিট রাখবে, তারপরে হালকা করে একটু রাবিং করে, হালকা করে একদম রাবিং করে ওয়াশ করে নেবে, তাহলেই দেখবে ফার্স্ট অ্যাপ্লিকেশানে কিন্তু খুব ভালো একটা ডিফারেন্স বুঝতে পারবে যে স্কিনে স্কিনটা কতটা ক্লিন হলো। তোমরা চাইলে এর আগে কিন্তু ফেস ওয়াশ করেই বুঝতে পারো মানে এটা অ্যাপ্লাই করবে, অর্থাৎ ক্লিন ফেসে অ্যাপ্লাই করবে। আমার ফেস ক্লিন ছিল তো আমি একেবারে ডিরেক্ট অ্যাপ্লাই করে নিলাম, তো এখানে যতটা সম্ভব দেখানোর আমি দেখিয়ে দিলাম অ্যাপ্লাই করে, জাস্ট একটা ডেমনস্ট্রেশন দেখালে কি তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা যখন অ্যাপ্লাই করবে ফেসের পাশাপাশি কিন্তু নেক পোর্শনে অবশ্যই ইউজ করবে, মানে ফেসে ইউজ করছো ফেসের পাশাপাশি কিন্তু নেক পোর্শনে অবশ্যই ইউজ করবে, তাহলে কী হবে আনইভেন
স্কিন টোনটাকে ইভেন করতে সাহায্য করবে। নাহলে হবে কি, ফেসটা গ্লো করবে, নেক পোর্শনটা কালো প্যাচ থাকবে, সেগুলো দেখতে ভালো লাগে না। তো যখনই অ্যাপ্লাই করবে ফেস নেক একদম খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে অবশ্যই। তো এটাকে 10 থেকে 15 মিনিট ওয়েট করবে, তারপর হালকা করে একটু সার্কুলার মোশনে রাব করে দেন ক্লিন করবো। তো 10 থেকে 15 মিনিট ওয়েট করি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। যে এরিয়াগুলোতে ফেসের হোয়াইট হেড ব্ল্যাক হেডসের মতো সমস্যা সেই জোনগুলোতে একটু হালকা হাতে একটু স্ক্রাবিং করে নেবো। এই প্রোডাক্টটি ইউজ করলে আমাদের আলাদা কোনো কিন্তু স্ক্রাবার ইউজ করতে আর হবে না, এর কাজটি কিন্তু করে দেবে, এটাই খুব ভালো একটা স্ক্রাবারের কাজ করে দেবে। তো দেখতে পাচ্ছ অল ওভার ফেসে কিন্তু আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে একটু হালকা হাতে রাবিং করে নিলাম। নোজ এরিয়ায় একেবারে আমি ডিরেক্ট ক্লিন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। খুব সুন্দর কিন্তু স্কিনে একটা কিন্তু গ্লো প্রোভাইড করছে এবং স্কিনটা আগের থেকে অনেকটা গ্লো করছে, দেখো। একেবারে ডিরেক্ট, এখনও কিছু অ্যাপ্লাই করিনি, সবে জাস্ট ক্লিন করছি। এই হচ্ছে বিফোর আফটার রেজাল্ট, যেটা একদম ডিরেক্ট তোমাদেরকে শো করছি। তো এই হচ্ছে বিফোর আফটার রেজাল্ট, একদম ফাইনাল রেজাল্ট। এরপরে অ্যাপ্লাই করতে হবে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক রোজ টোনার, এবং তারপরে ইউজ করতে হবে 3 থেকে 4 ফোঁটা বা 6 ফোঁটা গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক গ্লো অ্যাক্টিভ ফেশিয়াল অয়েল। আমি ইউজ করি ফেশিয়াল অয়েল যেহেতু আমার অয়েলি স্কিন এবং অ্যাকনে প্রোন স্কিন, তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ইউজ করবে গ্লো অ্যাক্টিভ ফেশিয়াল অয়েল অথবা গ্লো ফ্রেশ ফেশিয়াল অয়েল, যেটা তোমাদের স্কিন টাইপে যে আমি বলে দেবো কোনটা ইউজ করবে। জাস্ট গ্লোটা দেখো আগে, একদম একটা জাস্ট গ্লো, একটা ন্যাচুরাল গ্লো কিন্তু স্কিনের মধ্যে জাস্ট রয়েছে। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম বিফোর আফটার অ্যাপ্লিকেশন রেজাল্ট। এই যে যখন আমি ফেসটাকে পুরো ভালোভাবে ক্লিন করে নিলাম, তারপরেই অ্যাপ্লাই করতে হবে রোজ টোনার। রোজ টোনার অ্যাপ্লাই করে নেবে এবং দেখবে যে এটা অ্যাপ্লাই করার পর স্কিন টেনে নিয়েছে, স্কিন অ্যাবজর্ব করে নিয়েছে। তারপরে 3 ফোঁটা কি 4 ফোঁটা তোমার স্কিন টাইপ অনুযায়ী, যাদের অ্যাকনে প্রোন স্কিন, সেন্সিটিভ স্কিন, অয়েলি স্কিন, তারা নেবে অ্যাক্টিভ ফেশিয়াল অয়েল, যেটা আমি স্ক্রিনের মধ্যে শো করছি দেখতেই পাচ্ছ। এবং যাদের রয়েছে পিগমেন্টেড স্কিন, অর্থাৎ পিগমেন্টেশন রয়েছে নর্মাল স্কিন বা ড্রাই স্কিন, তারা ইউজ করবে ফ্রেশ ফেশিয়াল অয়েল, গ্লো ফ্রেশ ফেশিয়াল অয়েল। এটা ইউজ করে হালকা হাতে সার্কুলার মোশনে আপওয়ার ডিরেকশনে একটু মাসাজ নিলেই দেখবে পরের দিনই নেক্সট মর্নিং যখন তোমরা ঘুম থেকে উঠবে দেখবে স্কিনে একটা কিন্তু ফেশিয়াল লাইক গ্লো কিন্তু পাবে। এবং সবথেকে বড় কথা, এই প্রোডাক্টটি ইউজ করলে তোমার স্কিন একদম ভেতর থেকে ক্লিন হয়ে গেল, ডেড স্কিন সেলস রিমুভ হয়ে গেল, স্কিনের আনইভেনটাকে ইভেন করতেও সাহায্য করে এবং অনেক যদি প্রবলেম থাকে সেটাকে অনেকটা কন্ট্রোলে আনতে সাহায্য করে। এবং তারপর তো ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট রয়েছে, টোনার ইউজ করছো, আরও একটা ওয়ান স্টেপ ক্লিন আপ বলা যায় হয়ে যায়। এবং তারপরে ফেশিয়াল অয়েলটা ইউজ করলেও কিন্তু খুব ভালো আমাদের কিন্তু স্কিনে হাইড্রেশন, স্কিনের পিএইচ এবং স্কিনে ময়েশ্চার পাশাপাশি একটা ব্রাইটনিং এফেক্ট দিতেও সাহায্য করে। কিন্তু অ্যাকর্ডিং টাইপ, মানে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যদি ফেশিয়াল অয়েল ইউজ করো সেটাও কিন্তু খুব ভালো আমাদের কাজ করবে। এইটাই, এই 3টে প্রোডাক্ট ইউজ করে দেখো। যারা এখনও কিছু প্রোডাক্ট পারচেস করনি বা যারা ভাবছো লাস্ট মিনিট সাজেশনের মতো কী ইউজ করবে, এটা ডেফিনেটলি ইউজ করে দেখো। আই থিঙ্ক তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে আর পেতে বাধ্য, কারণ ওইসব ব্লিচিং এজেন্টের থেকে হার্বাল কাইন্ড অফ প্রোডাক্ট এবং যেগুলো এফেক্টিভ আমি ইউজ করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি সেগুলো আমি তোমাদেরকে অলওয়েজ রেকমেন্ড করি। তো সেটাই আমি তোমাদের আজকের ভিডিও, পুজোর আগে বাড়িতে বসে কীভাবে আমরা ওয়ান স্টেপ ফেশিয়াল লাইক গ্লো বাড়িতে বসেই পেয়ে যেতে পারি তার উপর একটা ডিটেলস রিভিউ ভিডিও। তো এইরকম ভিডিও যদি তোমাদের ভীষণ ইউজফুল বলে মনে হয়, উপকৃত হয়, প্রচুর পরিমাণে তোমাদের রিলেটিভস, ফ্রেন্ড এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো। এছাড়া যদি প্রোডাক্ট রিলেটেড কোনো কোয়ারিজ থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া আমাকে তোমরা যারা ফলো করতে চাইছো তাদের কী করতে হবে, তাদের দেখো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তোমরা চাইলে আমাকে ডেফিনেটলি সেখানেও ফলো করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।